14ই জুন 2021 সোমবার রাজ্য সরকার ঘোষণা করেছিল ভয়ানক অতিমারির জন্য যেরকম আংশিক লকডাউন চলছে তা পুনরায় আগামী 30শে জুন পর্যন্ত চলবে। কিছু ব্যবসায়ীদের সময়সীমা বাড়ানো হয়েছে আংশিকভাবে, কিন্তু রাস্তায় কোনো বাস, লরি, অটো, টোটো চলবে না। মঙ্গলবার সকালে বারুইপুর রাজপথে দেখা গেল অন্য চিত্র। এখানে অটো টোটো ড্রাইভাররা সরকারি নিয়মকে তোয়াক্কা না করেই দেদার অটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই খবর বারুইপুর থানার আইসি দেবকুমার রায়ের কানে গেলে সঙ্গে সঙ্গে রাস্তায় পুলিশি অভিযান চালায়। এর ফলে বেআইনি অটো টোটো প্রায় 25টিকে আটক করে থানায় ধরে নিয়ে যায়। এই ব্যাপারে আইসির প্রতিক্রিয়া শুনব। এই যে অভিযানে অটো অটো ধরলো, কী বলছেন, কী বলবেন? যারা সরকারি বিধি নিষেধ লঙ্ঘন করে যে সমস্ত অটো অটো রাস্তায় নেমেছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান আগেও হয়েছে, আজকেও হচ্ছে। এখনও পর্যন্ত আমরা 25টা অটো টোটো ধরেছি। এদের বিরুদ্ধে আগে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, ভবিষ্যতেও এই অটো টোটোর বিরুদ্ধে অভিযান চলবে। এদের ছাড়ানো জন্য কোনো নেতা বলুন, এ বলুন, কেউ রাজনৈতিক নেতারা ফোন টোন করে না? এখনও পর্যন্ত সেরকম কিছু নেই, সবাই সহযোগিতা করছে, সবাই সহযোগিতা দিয়ে আমরা করছি।